নেদারল্যান্ডসে প্রশিক্ষণ নিতে গিয়ে আর দেশে ফেরেনি চট্টগ্রাম মহানগর পুলিশের দুই সদস্য। তারা কোনো দুর্ঘটনা শিকার হয়েছেন নাকি পালিয়েছেন তা এখনও নিশ্চিত করতে পারছেন না সিএমপি কমিশনার। তিনি বলছেন দুজনের সন্ধানে চেষ্টা চলছে। ডগ স্কোয়াডের জন্য প্রশিক্ষণ নিতে গেল 9 মে নেদারল্যান্ডসে যান সিএমপির 8 সদস্য। প্রশিক্ষণ শেষে ফেরত আসার আগের দিন 22 মে হোটেল থেকে বেরিয়ে আর ফিরে আসেননি রাসেল চন্দ্র দে ও শাহ আলম নামের 2 কনস্টেবল। 24 মে বাকি 6 সদস্য দেশে ফিরে এলেও এখনও কোনো খোঁজ নেই ওই দুজনের। রাসেল চন্দ্র দের বাড়ি কক্সবাজার আর শাহ আলমের বাড়ি কুমিল্লায়। সিএমপি কমিশনার জানান তারা নিখোঁজ না পালিয়ে গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যে পুলিশ কর্মকর্তার নেতৃত্বে প্রশিক্ষণে গিয়েছিল 8 সদস্যের দল, সিএমপির 22 জনের সহকারী কমিশনার বেলায়েত হোসেন এ নিয়ে মুখ খুলছেন না। ইবেন মির, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান। জনাব মোখলেসুর রহমান, আপনাকে স্বাগত ডিবিসির বিস্তৃত সংবাদে। জি, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, দেখলাম দুজন পুলিশ সদস্য তারা প্রশিক্ষণে গিয়ে তাদেরকে আর পাওয়া যাচ্ছে না, তারা কোনো দুর্ঘটনার শিকার হয়েছে নাকি তারা পালিয়েছেন এই বিষয়টি এখনও কিন্তু ডিপার্টমেন্ট থেকে নিশ্চিত করা যায়নি। আপনার কাছ থেকে একটু জানি, নিশ্চয়ই আপনারা নিজেদের মতো করে তদন্ত করছেন, একটু তদন্ত প্রক্রিয়া সম্পর্কে জানবো যে আপনারা সেই দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন কিনা, কিংবা যারা প্রশিক্ষণ নিতে গেছেন তাদের যে সহকর্মীরা তাদের সাথে ছিলেন যারা ফেরত এসেছেন তাদের সাথেও নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন একটু প্রক্রিয়াটা সম্পর্কে জানাবেন। তদন্ত কিভাবে করবে যারা তদন্ত টিমের সাথে সংযুক্ত আছে তারাই ভালো বলতে পারবে। যে খুব স্বাভাবিক ভাবেই এটা বলা যায় যে ওই দেশে আমাদের যে দূতাবাস আছে তাদেরকে জানানো, তারা সেটা তাদের চ্যানেলের মাধ্যমে সেই দেশের পুলিশ অথবা অন্য সংস্থা যেটাই যাই হোক না কেন ইমিগ্রেশন তাদের সাথে যোগাযোগ করে দেখার একটা চেষ্টা করবে। তবে আমাদের দেশ থেকে মানুষ বিদেশে যাওয়ার প্রবণতা মাইগ্রেশন করা এটা বহুদিন বহু পুরনো প্র্যাকটিস। বহু দেশের বহু শিক্ষাবিদ, ডক্টর, ইঞ্জিনিয়ার, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু বিদেশে গিয়ে বিদেশে চলে যায় এবং কোনো না কোনো ভাবে ছোটানাতায় গিয়ে তারা আর ফেরত আসে না। এটা আমরা দেখে এসছি অনেকদিন ধরেই। তো এই ক্ষেত্রে পুলিশের দুজন সদস্যের ক্ষেত্রে হয়তো এই ধরনের একটি ঘটনাই ঘটেছে। তারা হয়তো মনে করেছে যে ওই দেশে থেকে গেলে তাদের আরো বেশি উন্নত জীবন পাওয়ার সম্ভাবনা আছে, উন্নত পরিবেশে তাদের জীবন ধারণ করতে সক্ষম হবে, এ ধরনের একটা লোভে পড়েও হয়তো তারা প্রশিক্ষণ থেকে পালিয়েছে অথবা সেখান থেকে শিখতে পড়েছে। যেভাবেই হোক না কেন এটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়, এটা বিব্রতকর অবস্থা অবশ্যই। যারা ট্রেনিং এ নিয়ে গিয়েছে দেশ থেকে ওই দেশে, সেই দেশের অথরিটির কাছেও এটা একটা বিব্রতকর অবস্থা হবে, কারণ তারা তো দেশে ফেরত আসার কথা, যে প্রশিক্ষণটা নিয়ে এই দেশে তার সাপোর্টটা দেওয়ার কথা, এই দেশে তার প্রশিক্ষণের যা কিছু শিখেছে সবকিছু এখানে এসে এটা উগড়ে দেওয়ার কথা, সেগুলো না করে তারা সেখানে প্রশিক্ষণটা কিন্তু পুরোটাই নিয়েছে, তারপর সেখান থেকে সটকে পড়েছে। আমাদের কথা হবে যেভাবেই হোক না কেন তাদেরকে আইডেন্টিফাই করে দেশে ফেরত নিয়ে আসা। এটা খুব যে কষ্টের কাজ হবে তা না, ইউরোপ আমেরিকায় বিভিন্ন দেশের মানুষ গিয়ে লুকায় থাকতে পারে, অনেক সময় সে দেশের অথরিটি এগুলো নিয়ে মাথাও ঘামায় না, কিন্তু সরকার যদি তৎপর হয় অথবা দূতাবাস যদি তৎপর হয় সেই ক্ষেত্রে সে দেশের কর্তৃপক্ষ এটা গুরুত্ব দিয়ে দেখবে এবং তারা কোথায় গিয়েছে না গিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করবে, এবং ওই দেশের অথরিটি যদি এটা শক্তভাবে নেয়, ভালোভাবে নেয় যে তাদেরকে খুঁজে বের করতে হবে, সেই ক্ষেত্রে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব। জনাব মোখলেসুর রহমান, একটু জানবো যে প্রশিক্ষণে আসলে কারা যায়, যাদেরকে আপনারা প্রশিক্ষণে পাঠান সেই বাছাই প্রক্রিয়াটা কি সেটা একটু জানবো, কারণ এই ধরনের একটা ঘটনা নিশ্চয়ই পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। না, সে তো বটেই, এটা যেহেতু নিউজ হয়েছে নিয়ে আলোচনা হচ্ছে, পুলিশকে নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা তো ভাবমূর্তির একটা বিষয় আছেই। তো পুলিশ কারা প্রশিক্ষণে যায়, যাদের প্রয়োজন প্রশিক্ষণ করানোর,